সারা দেশে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে প্রস্তুত থাকলেও রোগী বাড়ার কারণে নানামুখী চাপ বেড়েছে। জটিল রোগী বেশি আসছে হাসপাতালে। রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরে থেকেও অনেক রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে, তাহলে আক্রান্ত মৃতের সংখ্যা কমতে পারে। দর্শক, ডেঙ্গু রোগীর খবর জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, হাসপাতালটিতে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন আর রোগীর স্বজনরা কি বলছেন, আর এর পাশাপাশি আমাদের জানাবেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে কি বিস্তারিত আছে আপনার কাছে? সাথী, হাসপাতালে রোগীর চাপ প্রচণ্ড রকমের বেড়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য পাচ্ছি তার প্রায় দ্বিগুণ রোগী হাসপাতালে আসলে ভর্তি আছে, এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি মুগদা হাসপাতালে রয়েছি। এই হাসপাতালে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখতে পাচ্ছি যে 55 জন রোগী ভর্তি রয়েছে, এবং এখানে আমরা ফিজিক্যালি এসে যেটি দেখতে পাচ্ছি এখানে প্রায় 130 জন রোগী ভর্তি রয়েছে এই হাসপাতালটিতে। এবং জায়গা সংকুলন না হওয়ার কারণে, বেড সংকুলন না হওয়ার কারণে কিন্তু ফ্লোরিং করে মেঝেতে বিভিন্ন ভাবে, কোথাও একদম জায়গা ফাঁকা নেই, সেরকমভাবে রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আশেপাশে বাসা বাড়িতে, যদিও তারা বলছেন যে তেমন এডিস মশার জন্ম নেবে সেরকম লক্ষণ তারা দেখেননি, কিন্তু হয়তো কর্মস্থল বা কোথায় তাদেরকে এডিস মশা কামড়িয়েছে তেমনটি বলছেন, বলতে পারছেন না। কিন্তু টেস্ট করানোর পরে, জ্বর হওয়ার পরে, তারা টেস্ট করানোর পরে তারা বলছেন যে যখন ডেঙ্গু জ্বরের আলামত পেয়েছেন এবং গুরুতর হয়েছেন তখন তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে বিশেষ করে এডিস মশার কোথায় জন্ম হয় এবং কিভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মানুষ, এটি জানা কথা। সেই কারণে বলছে যে বিশেষ করে সবাইকে সচেতন হতে হবে যাতে এডিস মশার জন্ম না হয় এবং এটি না কামড়ায়, তাহলে হয়তো কিছুটা সম্ভব হবে ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য। একজন রোগী আছে, তার সাথে কথা বলতে চাই। আপনার কি সমস্যা হয়েছিল এবং এখানে চিকিৎসা কেমন পাচ্ছেন? আমার অ্যাকচুয়ালি আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। প্রথমে জ্বর হয়েছে, পরে আমি যখন টেস্ট করছি তখন আমার ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। এর পরবর্তীতে আমি এখানে ভর্তি হয়েছি। যাই হোক, এখানে ভর্তি হওয়ার পরবর্তীতে আমি মোটামুটি এখন সুস্থ আছি এবং এখানের চিকিৎসাটা যথেষ্ট পরিমাণ ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে। সাথে শুনছিলেন যে এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন। ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর মুগদা হাসপাতালে থেকে ডেঙ্গুর পরিস্থিতি খবর জানাচ্ছিলেন এআর বাদল।